সুপ্রিয় শিক্ষার্থী এই লেসনে আমরা রাইট ফর্ম অফ ভার্বের থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব এটি রাইট ফর্ম অফ ভার্বের নাইনথ লেসন চলো আমরা থার্ড কন্ডিশনালটি শেয়ার করি থার্ড কন্ডিশনাল এর উপরে একটি এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি ইফ ইট হ্যাড এন্ড রেইনড ইয়েস্টারডে উই উড হ্যাভ এনজয়েড আ নাইস পিকনিক যদি গতকাল বৃষ্টি না হতো তাহলে আমরা কি করতে পারতাম এনজয়েড নাইস পিকনিক আমরা একটি খুব চমৎকার একটি পিকনিক উপভোগ করতে পারতাম বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে গতকাল সত্যটা হচ্ছে যে গতকাল বৃষ্টিটা হয়েছিল এবং আমরা পিকনিক করতে যেতে পারিনি আমরা থার্ড কন্ডিশনালকে ব্যবহার করি মূলত যে ঘটনাগুলো অতীতে ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি ইভেন্টস দ্যাট ডিড নট হ্যাপেন ইন দ্য পাস্ট অর্থাৎ যেই ঘটনাগুলো ঘটার কথা ছিল কিন্তু ঘটেনি যেইটা একটু আগে আমরা দেখলাম বৃষ্টির ব্যাপারটি যদি বৃষ্টি হতো গতকাল যদি বৃষ্টি না হতো তাহলে আমরা চমৎকার একটি পিকনিক উপভোগ করতাম বিষয়টি দাঁড়াচ্ছে যে বৃষ্টিটা হওয়ার আমাদের পিকনিক করার কথা ছিল কিন্তু হয়নি কি কারণে হয়নি বৃষ্টির কারণে হয়নি এই যে কারণযুক্ত সেন্টেন্স এই কারণযুক্ত সেন্টেন্সকে আমরা থার্ড থার্ড কন্ডিশনাল আমরা ইভ দ্বারা যুক্ত করি আর যেটি ফলাফল সেটিকে আমরা উড হ্যাভ দিয়ে আমরা দেই যেটি হওয়ার হতে পারত তো এই স্ট্রাকচারটা আমরা দেখে থার্ড কন্ডিশনে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইফ এরপরে পাস্ট পারফেক্টেন্স তোমরা একটু বিষয়টি আগের এক্সাম্পল খেয়াল রাখবে ইফ ইট হ্যাডন্ট অ্যান্ড রেইন সাবজেক্টের পর সাবজেক্ট হচ্ছে ইট এরপরে হ্যাড হ্যাড বসেছে হ্যাড এর পরে রেইনড বসেছে রেইন বার্বার্ভের পাস্ট পার্ট বল রেঞ্ড নট যেহেতু নেগেটিভ ছিল এজন্য জন্য যুক্ত হয়েছে তো এমনি হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড তারপরে মূল ভাববে পাস পার্টিসিপাল এই হচ্ছে পারফেক্টেন্সের মূল স্ট্রাকচার এরপরে যেই ক্লসটা থাকবে যেটি মূলত ফলাফল যেটা যেটি হয়নি যেই কারণে যেটি হয়নি সেটি থাকবে এখানে সেখানে প্রথমে সাবজেক্টের পরে উড হ্যাপ বসবে উড এর পরে হ্যাপ বসবে সবসময় হ্যাপ কেন হি এর পরে কিন্তু আবার উড উড হ্যাজ বসবে না মনে রাখবে বা থার্ড সিঙ্গুলার নাম্বার হলে যে উড হ্যাজ বসবে হি শি ইট বা এগুলার ক্ষেত্রে তা না কারণ উড হচ্ছে মডেল ভার্ড মোডাল ভার্ডের পরে ভারবে বেস ফর্ম বসবে সব সেন্টেন্সের সেন্টেন্সে সব সাবজেক্টের ক্ষেত্রে উডের পরে আমরা হ্যাব বসাবো তাহলে উড হ্যাব আবার হ্যাবের পরে আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপাল বসে তার মানে ভি থ্রি ভি থ্রি ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম তার মানে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স তারপরে যে সেন্টেন্সটি হবে সেটি সাবজেক্টের পরে উড বসবে তারপরে হ্যাব বসবে এরপরে ভার্ভের পাস্ট পার্টিসিপল বসবে তারপরে বাকি অংশ থাকলে সেটি বসবে

ধরতে পারতাম বিষয়টা হচ্ছে যে আমি আসলে জেগে উঠতে পারিনি সময় মতো এবং আমি বাসটিকেও এই কারণে ধরতে পারিনি তার মানে অতীতকালে কোনো একটি কাজ হতে পারতো কিন্তু হয়নি সম্ভাবনা ছিল কিন্তু হয়নি কোনো একটি কারণে সেই কারণটি এখানে হচ্ছে সময় মতো জেগে না ওঠা এখানে সাবজেক্টের পরে আমরা দেখতে পাচ্ছি হ্যাড বসেছে এরপরে বাস পার্টিসিপেন্ট বসেছে দ্যাটমিন্স এই এতটুকু যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এটি পাস্ট পারফেক্টকে ইন্ডিকেট করে এবং পরেরটুকু কি আর সাবজেক্টের পরে আমরা উড বসাচ্ছি এরপরে হ্যাঁ তারপরে ভার্বের পাস পার্টিসিপল তো এই বিষয়টি খেয়াল রাখবে এরপরে আমরা আরেকটি এক্সাম্পল যাই তুমন উড হ্যাভ হেল্প আস তুমন আমাদেরকে সাহায্য করত ইফ হি হ্যাড নোন উই ওয়ার দিয়ার আমরা যে সেখানে আছি এই বিষয়টি যদি তার জানা থাকতো যদি সে জানতো তাহলে সে আমাদেরকে হেল্প করতো বিষয়টা হচ্ছে কি সত্য রিয়েলিটি হচ্ছে যে সে এই বিষয়টি আমরা যে সেখানে আছি সেই বিষয়টি সে জানতো না তুমন জানতো না এবং তাই সে আমাদেরকে সাহায্য করতে পারেনি ইফ আই হ্যাড টোল্ড সারা দা ট্রুথ আই উড হ্যাভ ফেল্ট বেটার আমি যদি সারাকে সত্যটা বলে দিতাম তাহলে আমার খুব ভালো লাগতো আরো ভালো লাগতো বিষয়টা কি দাঁড়াচ্ছে রিয়েলিটি হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি আমার ভালো লাগেনি তার মানে ঠিক যে আমার ভালো লাগাটা হতে পারতো যদি আমি সারাকে সত্যটা বলতাম তার মানে সারাকে আমি সত্যটা বলিনি এজন্য জন্য আমার ভালো লাগেনি তো একটি বিষয় খেয়াল করবে যে থার্ড কন্ডিশনালি আমরা মোডাল ভাব হিসাবে সবসময় আমরা উড বসিয়েছি তারপরে হ্যাব বসিয়েছি তারপরে এখানে উড হ্যাব না বসে আমরা শুড হ্যাপ কুড হ্যাব এবং মাইড হ্যাবও বসাতে পারি সেন্টেন্সের প্রয়োজনে আর একটি এক্সাম্পল দেখলে বিষয়টি একটু ক্লিয়ার হবে ইউ কুড হ্যাভ অ্যারাইভড অন টাইম তুমি সঠিক সময়ে আসতে পারতে ইফ ইউ হ্যাড ইউজড ম্যাপ তুমি যদি একটি ম্যাপ ইউজ করতে তাহলে তুমি সঠিক সময়ে আসতে পারতে